الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালামতু ওয়ারাahmatullahi ওয়া বারাকাতুহ। والصلاه والسلام আলাইকা ইয়া নবী আল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা দৃষ্টিকে নত করে গভীর মনোযোগ সহকারে ফযজান সুন্নাতের দর্স ও bayan শ্রবণ করুন। কেন না অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দুরু শরীফের অসংখ্য ফজলত বরকত রয়েছে আল্লা নবী মাহবুবে আরবি ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দর্শী পাঠ করবে কেমতি দিন আমি তার সুপারিশ করব। সল্লু আলাল হাবিব সাল্লাহুতলা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামী ভাইয়েরা সৌভাগ্যবান মাতা পিতা দুনিয়ার পরিবর্তে আখিরাতের ব্যাপারে নিজের সন্তানদের জন্য অধিক চিন্তাগ্রস্ত হয়ে থাকেন যেমন একজন এমনি বুদ্ধিমতী মা নিজের সন্তানের উপর ইনফ্রাদি কোশিশ করলো যার ফলে তার সংশোধনের উপায় হলো আসুন সেই মা তার সন্তানের উপরে কীরূপ ইনফ্রাদি কোশিশ করেছে আর ছেলের ভাগ্য কিভাবেই চমকেছে আসুন আমরা শুনি ঝাং পাঞ্জাব পাকিস্তানের একজন আশিকে রসুলের বর্ণনায় সারমর্ম আমার নিজস্ব আন্দাজে উপস্থাপন করছি আমি যান দীর্ঘদিন হতে অসুস্থ ছিলেন তার খুবই আগ্রহ ছিল যে আমি যে কোনোভাবে গুনাহের ফাঁদ থেকে বের হয়ে আসি এবং আমার সংশোধন হয়ে যায় আমি জানের দাওয়াত ইসলামের প্রতি খুবই মোহব্বত ছিল তিনি খরচাদি দিয়ে আমাকে তাগিদ দিয়ে বাবুল মদিনা করাচি পাঠালেন এবং গুরুত্ব দিয়ে বললেন যে আশিকানে রসুলদের আন্তর্জাতিক মদিনী মার্কাস ফেজারে মদিনাতে অঝোর রহমতের বৃষ্টি ধারার মধ্যে তারবতী কোর্স করবে এবং আমার আরোগ্যর জন্য দোয়াও করবে আলহামদুলিল্লাহ আসল আমি বাবুল মদিনা কারাঁচি এসে তারবতী কোর্স করার সৌভাগ্য অর্জন করি মদিনী কাফলাতে সফরও করি আমি যানের জন্য খুব দোয়াও করি যখন সব কিছু সমাপ্ত করার পর আমি বাড়িতে ফিরে আসি তখন আমার খুশির সীমা রইল না কেননা তরবেতি কোর্স করার সময় ফেজানে মদিনাতে কৃত দোয়া সমূহের বরকতে আমার আম্মি যান সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ সাজল তরবেতি কোর্সের বরকতে আমি নামাজি হয়ে গেলাম এবং মদিনী পরিবেশের সাথে আমার সম্পৃক্ততা অর্জিত হলো সুন সমুহের খিদমত ও মদিনী কাফলাতে সফরের উৎসাহ পেলাম আমার ইচ্ছা ছিল যে আমাদের ঘরের প্রত্যেকেই যেন দাওয়াতে ইসলামীর মাদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং আমাদের সকল পেশানি দূর হয়ে যায় সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সল্লা আলি ওসাল্লাম যে সকল মানুষ নিজেদের সন্তানদের শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য নিয়োজিত রাখেন এবং তাকে ভালো সঙ্গ থেকে বাধা প্রদান করেন তারা নিজেদের আখেরাতকে কঠিন বিপদের দিকে ঠেলে দেন আর অনেক সময় দুনিয়াতেও তাদের অনুশোচনা করতে হয় যেমন মদিনাতুল আউলিয়া আহমেদাবাদ শরীফ ভারত এর এক আশিকে রসুল এক যুবকের উপর ইনফ্রাদি কোশিশ করে তাকে মদিনী কাফলাতে সফরের জন্য রাজি করে নিলেন কিন্তু তার পিতা পার্থিব শিক্ষা লাভে বিঘ্নতা সৃষ্টি হওয়ার ভয়ে পরকালীন শিক্ষা লাভের সফরে যেতে বাধা দিলেন বেচারা আশিকানে রসুল এর সঙ্গ পেয়েও বঞ্চিত হয়ে গেল ফলে খারাপ বন্ধুদের ফাঁদে পড়ে গেল এবং মদ পাই হয়ে গেল অতপর তার সম্মানিত পিতা নিজের ভুল বুঝতে পারলেন তিনি ওই আশিকে রসুলের কাছে অনুরোধ করলেন একে কাফিলাতে নিয়ে যাও যেন তার মদ পানের অভ্যাস দূর হয়ে যায় ওই যুবকের উপর পুনরায় ইনফ্রাদি কোশিশ করা হলো কিন্তু যেহেতু সে সীমা ছাড়িয়ে গিয়েছিল অর্থাৎ বেচারা খুব বিপদগামী হয়ে পড়েছিল সেহেতু কোনো অবস্থাতেই মদিনী কাফলাতে সফরে যেতে রাজি হলো না পিতা মাতার উচিত যেন নিজের সন্তানদের শুরু থেকেই উত্তম ও মদনী পরিবেশে সম্পৃক্ত করানো অন্যথায় সন্তান খারাপ সঙ্গের কারণে বিপদগামী হয়ে গেলে নিজের আয়ত্তের বাইরে চলে যায় সগে মদিনা উফিয়া আনহুকে তার বড় বোন বলেছেন এক ইসলামী বোন কেদে কেদে দোয়ার জন্য বলেছেন যে আমার ছেলের সংশোধনের জন্য দোয়া করুন আহ আমি নিজেই তাকে নষ্ট করে দিয়েছি তাকে দাওয়াতি ইসলামীর মাদ্রাসুতুল মদিনাতে হিফজ বিভাগে ভর্তি করে দিয়েছিলাম ঠিকই কিন্তু বেচারা যে সব সুন্নত শিখে ঘরে ফিরে আসতো তা ঘরে বয়ান করত তখন সেগুলো নিয়ে আমরা হাসি তামাশা করতাম অবশেষে তার অন্তর ভেঙে গেল এবং সে মাদ্রাসাতুল মদিনাতে যাওয়া ছেড়ে দিল এখন খারাপ বন্ধুদের সংস্পর্শে এসে বেপরোয়া হয়ে গেছে ইতিমধ্যে আমি দাওয়াতি ইসলামীর মাদিনী পরিবেশ পেয়ে গেলাম এখন আমি খুবই অনুশোচনা করছি হায় এখন আমার কি হবে আলহামদুলিল্লাহ তবলিক কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াতি ইসলামীর সুভাষিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নদ শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে আপনার শহরে সুন্নত বলা যে ইজতেমা হয় সেই ইজতেমায় সারা অতিবাহিত করার মদিনী অনুরোধ রইলো আর সেখানে প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিক্রে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ জিমেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস করে তুলুন ইনশাল্লাহ আল্লাহ সুবাজল এতে গুনাহের প্রতি ঘৃণা সুনতের অনুসরণ এবং ইমান হেফাজতের মন মানসিকতার সৃষ্টি হবে সকল ইসলাম ভাই নিজের মদিনী জেহান তৈরি করে নিন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আসফাজ্জল নিজের সংশোধনের জন্য মদিনী নামত রূপে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে ইনশা আল্লাহ আসফাজল আল্লাহ করম এসা করে তুছপে জাহামে এ দাওয়াতে ইসলামী তেরি ধুম মাছি হো সাল্লু আল আল হাবীব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم